রমজান মাস, ইফতার সামনে লইয়া বসবাম, বসিয়া সামান্য সময়ে দোয়া করবা, এই সময় দোয়া কবুল। আর বাজার থাকি আনতে সময় ইফতার, মাঞ্চরে ফতখালি দেখাইয়া দেখাইয়া না আনা খান বালাম। গরিবে দেখবো আমি বড় ঠান্ডা নিয়ার, বড় তরমুজ আনিয়ার বালা বালা ফল লইয়া ইয়ার। বাজার থাকি মাছ আনতে সময় আমরা ধনী যারা আছি, ধনী হলে মনে হরকা, বড় মাছ বালা বালা ফল মুলিতা দেখাইয়া হাত লট খাইয়া জাকড়াইয়া আনতাই না, আনা যাই যাচ্ছে কেনে কোয়া হয়েছে জাননি। গরিবে দেখি আফসোস করব, হায় রে হায়, আই আমার ঠেকা পয়সা নাই, অত বালা বালা ফল মুলানিয়া মানসে খাইদরা, অমুকর টেকা আসলো গতিকে হার, বড় মাছ লুটকাইয়া আনতাই না, লুকাইত অবস্থা নন, ইফতারের ফলমূলিতা লুকাইয়া নন। দেখছে গরিবে তারে দেওয়ার চেষ্টা কর, আর ইফতার ইফতার করব, ইফতার একটা সামনে রাখিয়া করবা। তবে ইফতার করতে সময় এক জিনিস খেয়াল করবা, আমরা ইফতার রক্ত একটা খুশি, রোজাদারের দুই খুশি, এক হইলো ইফতার রক্ত আর এক কিয়ামতের দিন, দুই খুশি। তো যাই হোক, রোজাদার হলে ইফতার করতে সময় আখটা বেশি খেতাম না আমরা, সারাদিন রোজাদার থাকি, আমরার যে লিভার পেট যেটা আছে, স্টমাক যেটা আছে, এটা খুব আটি যায়, দুর্বল হয়ে যায়, কিচ্ছু দেখে না, তো ভেটো দেখেন নাই, জোর বাজার কিচ্ছু রইল নাই, একবারে জোহরের পরে লিভারটা আটিয়া দুর্বল হয়ে যায় গিয়া। এই সময় মাগরিব রক্ত আপনি আখটা দড় দড় জিনিস যেমনে ফেটো ঢালিলাম, লিভারে হজম করতে পারে না, লিভারে ডাইজেস্ট করতে পারে না, এর লাগি লিভারে ডাইজেস্ট না করার কারণে এমন অবস্থায় মানুষে বাদে থেরাপি করতে পারেন না, গলা বা উফরে দি খালি মারে মারেন না। রমজানের নমাজ পড়ার পরে, জোহরের নমাজের পরে, আসরের আগে আমরা মসজিদও একগুলো লম্বা হয়ে যাই, হয় একজন বইলাম গল্প করার, আচ্ছা আপনি এই সময় অবসর তিলাবত করেন, এক ফারা দুই ফারা তিলাবত করেন, তসবির মধ্যে থাকল, জরুরত বালা কোনো গল্প আছে, মাত আছে বালা প্রশংসা মাত, মসজিদের মাত, কোনো একটা বালা মহফিলের মাত, কোনো কুটুমর মাত, কোনো বিবাহের কোনো বালা মাত, এইভাবে যদি কোনো মাত থাকে, যেটা মাত কোনো ক্ষতিকারক নাই, খারাপ নাই, মাতক আপনার রোজার মধ্যে কোনো নকশা নাই তো নাই, আর আপনি যদি ফরর মাত লইয়া আইন, ফরর গীবত যদি করিয়া থাকত, অন্যর যদি নিন্দা করেন, অন্যর আয়ব যদি তুলিয়া ধরেন, আল্লাহর বন্দেগান রোজা রাখবা, কিন্তু এই রোজাটা বেশিরভাগ টুটি যায়, এর জন্য আল্লাহর বন্দেগান রমজান শরীফের মধ্যে দয়া করিয়া ফরর গীবত গিল্লাত থাকি আমরা বাঁচার চেষ্টা করতাম। ফাইলা এক, দুই নম্বরে নবীজি ফরমান, রমজান মাসের মধ্যে তুমি দেন কি করিও না, বেশি শরীরও আরাম দিতায় না, তেল মালিশ করতে না, বেশি না, জরুরত বেশি যদি তেল মালিশ করেন বলে আরাম হয়েছে। রমজান মাসের মধ্যে বেশি পানির ডুবাইয়া বলে পানির তৃষ্ণা লাগছে, যাই কি ফসকুরি গলা পর্যন্ত ডুবাইয়া আধা ঘন্টা থাকি যায়, ও যেন পানি খাইল, ইলার নিয়তে গেলে আপনার রোজা ফাঁসি হয়ে যাইব, শরীর বেশি পানিও খাওয়াই দানা। রমজান মাসের মধ্যে গড়গড়া না করা উত্তম, কারণ গড়গড়া করতে পানি বিলতে যাইতে কি ভারে অজুর হালত। এই রমজান মাসের মধ্যে কোন মহিলা পেটে সন্তান গর্ভধারণ করছেন, গর্ভের মধ্যে প্রবলেম আইজার গিয়ে ডাক্তারে কইছে তুমি এমত অবস্থায় রমজান মাসের মধ্যে তুমি রোজা রাখিও না, হয় একদিন পরে রাখবাই, মারাত্মক কোনো অসুবিধা যদিও ডাক্তারে সাজেকশন দেয় মহিলার গর্ভ নষ্ট হয়ে যাব, পেটের সন্তানের ক্ষতি হয়ে যাইব, এই মহিলার লাগে কনসিডার আছে, তেন রোজা বর্তমানে স্থগিত রাখব, পরে তা নাকি করবা, রোজা রাখবা, যতটা খাওয়া হইব ততটা রাখবা। আর কোনো মহিলা বাচ্চা ফাইলিশন দেড় দুই মাস তিন মাস হয়েছে, দুধের সংখ্যা কম, তার স্তনের মধ্যে দুধ কম, রোজা রাখলে বিলকুল তার দুধ শুকাই যায় বা দুধ থাকে না, বাচ্চার ক্ষতি হয়ে যায়, বাচ্চা খান্দে বাচ্চার একবারে ক্ষতি বেশি হয়ে যায়। তবে যদি দেখা যায় দিন কুলা নিজা ইলেকট্রোজিন দিয়ে বাচ্চারে কুলা নিজা রাত্রে খাওয়া নিয়ে যাইব, ইলা যদি দেখা যায় কোনো মহিলা রাত্রে ইফতারের পরে দুধের সংখ্যা বাড়ে, কোনো বাধা নাই, দিন কুলাই কোয়া কোনো সুরত। আর যদি দেখা যায় বলে না রাত্রেও দুধের সংখ্যা কমি যায়, দিদের সংখ্যা দিনও কমি যায়, তাহলে মা কি করক, রোজাটার স্থগিত রাখক, কারণ বাচ্চার ক্ষতি হইতো না, বাচ্চাটা মরতো না, কয়েক মাস গেলে গিয়ে বাচ্চা সবল হয়ে যাইব, আপনি রোজা রাখক। আল্লাহ কোরআন কইছেন ওয়ামান কানা মারিদান,
আপনি যদি বেমার যদি তখন কেমন বেমার, এমন বেমার খানি নাই ফানি মোটামুটি সামান্য খাইতে পারেন, খাওয়ার কোনো বস্তু খাইতে পারেন না, সাহারি খাব হইল গে সুন্নত, ইফতার কর হইল গে সুন্নত, সাহারি খাইতে পারডানাম, ইফতার করতে পারডানাম, মধ্যখানত তিন চারবার ঔষধ খাওয়া লাগে, ডাক্তারে আপনার নিষেধ করছে বা আপনি দেখরা এই হালতে আপনার অসুবিধা হয়ে যায়, রহমান খান আমার ইদান এই হালত আপনি বেমারি অবস্থায় রোজা ঠারে ছাড়ি দেখা পরবর্তীতে আপনি কি হরক্ষা রোজা রাখব কা, রোজাদার অবস্থায় দিনের বেলা কোনো পুরুষে যদি বমি যদি করিলায় অধিকাংশ অচেতন হয়ে যা দুর্বল হয়ে যা রোজা ভাঙ্গিলা, আল্লাহর বান্দায় বমি অধিকাংশ হললে রোজা ভাঙ্গিলাই তো। দেখেন রোজা আমরা উপরে ফরজ, আল্লাহর বান্দেগান এল্লাকেও সামনে চন্দ্র যখন দেখা দিব, দেখা দেওয়ার লগে লগে আল্লাহর বান্দেগান চন্দ্রটা যেই সময় দেখা দিলাইব রমজান মাস, রমজানের চন্দ্র দেখার লগে লগে আমরার উপরে কি হইল রোজা ফরজ হয়ে গেল গিয়া, আর আরেকটা নামাজ আমরার গলায় লাগলো কোন নামাজ, বলে সালাতুত্তসবিহ নামাজ নি বলে না, বলে এই নামাজ হইল গিয়া তারাবির নামাজ, তারাবির নামাজ কত টাকা 20 টাকা, আমরা 20 টাকা পড়ি নেন তারাবির নামাজ, আমরা 20 টাকা পড়ি সুন্নতে মুআক্কাদা নামাজ, আল্লাহর বান্দেগান রাসূলুল্লাহ ফরমায়েন মান সামা রমাদান ঈমানাও ইহতিসাবা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যারা রমজান শরীফ পাইল রমজানের রোজারে সওয়াবের উদ্দেশ্যে রাখলো ঈমানি হাইসিয়তে, সে আল্লাহর খাস ফরজ মনে করিয়া বিশ্বাস করিয়া ঈমানি হাইসিয়তে সে রাখলো, মানুষ ডরাইয়া নাই, মানুষে খুশ করার লাগি নাই, আল্লাহ রাজি করার উদ্দেশ্যে যে এইভাবে রমজানের রোজা রাখলো গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, এরার পিছনের তাম গুণা খাতারে আল্লাহ মাফ দিলাই, এর লাগে রমজানের রোজা গুলা সঠিক নিয়মে আমরা কি করতাম রাখতাম, ওমান কামা রমাদান ঈমানাও ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহর রাসূলের ফরমান রমজান শরীফ যারা কিয়াম করলো, কিয়াম দিয়ে মুরাদ হইল গিয়া নামাজ, লম্বা নামাজ যারা বিশেষ করিয়া পড়িলা, এই নামাজেন তারাবির নামাজ যারা পড়িলা সুন্নতে মুআক্কাদা, এরার ওলা তামাম গুনাহাতারে আল্লাহ মাফ দে, এর লাগি রমজান তারাবির নামাজ জমাতে ফড়কা বাবা, এটা তো সাহাবী হল থাকি আরম্ভ হয়েছে হজরত উমর দাগিয়া, এর লাগি আমরা জমাতের সহিত ফড়িতাম ফজিলত সাবে ফার্স হইন না, এখাও নামাজ ফোড়ার চেষ্টা করকা, তারাবির নামাজ গান ফড়কা, ই নামাজ ফোড়া হইল গিয়া সুন্নতে মুআক্কাদা, মাক্কাদা শব্দের অর্থ হলো লাজিম জরুরি, এই রমজান মাসে তারাবির নামাজ শেষ, রাস্তাঘাটে অধিকাংশ সময় অযথা না খাটাইয়া বাড়িয়ে করে গিয়া কি করক, আল্লাহর কালাম কোরআন শরীফের তিলাওয়াত করক বাবা, আল্লাহ কোরআন আল কারিম রেশে রমজান মাসের মধ্যে নাজিল করছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আল্লাহর যাতে জানাই পবিত্র রমজান মাসের মধ্যে আমি আল্লাহ আমার কালামুল্লাহ শরীফ রে দুনিয়ার জমিনের মধ্যে নাজিল করলাম, এর লাগে রমজান মাস তিলাবত করলে সব বেশ, অন্যান্য মাসের তুলনায় রমজান শরীফের 70 গুণ বেশ, অন্যান্য মাসের তুলনায় রমজান মাসের মধ্যে কী বেশ বলে সব বেশ, অন্যান্য মাসের তুলনায় রমজান মাসের মধ্যে আপনার তিলাওয়াতের মধ্যে সব বেশ 70 গুণ বেশ, সৎকার সব বেশ, এর লাগে দয়া করি আপ কুরআন শরীফ তেরাবির নামাজ পড়িয়া এক পারা ফড়ক কাম, ফাললে দুই পারা ফড়ক কা, এক পারা করি প্রতিদিন যদি আপনি পড়েন তা হইলে আল্লাহর বন্দেগান দেখক কা, প্রত্যেক দিন যদি পড়িয়া যায় আপনি প্রত্যেক দিন যদি পড়েন আপনি ফন্ড দিনে এক পারা করি পড়লে 30 দিনে খতম হইব, আর দুই পারা করে যদি পড়েন তাহলে আপনার ফন্ড দিনে খতম হইব, অত অবসর রমজান মাসের মধ্যে দয়া করিয়া তেরাবির করে তুড়া তুড়ি তিলাওয়াত বেশি করিয়া করক কা, তারপরে হইল গিয়া রমজান মাসের মধ্যে হাজত নামাজ বেশি করি পড়িবা, ও হুজুর হইছে কুরআন শরীফ তিলাওয়াত করুন আর হাজত নামাজ দুই রেখাত পড়িয়া নিশ্চিন্তা তে দোয়া করক কা সুন্দর করিয়ার বাদে মোবাইল চালাও, পারবা তো ইনশাল্লাহ, যুবক ভাই এনতে হড়ক কা আপনারা, জীবনে জীবনের মূল্য আছে, জীবনে রুজি রোজগার কর্তা পয়সা করির দরকার, কথা হাজত সামনে নিয়ে নামাজ পড়ে, এটা নামাজ পড়িলে আগে দিয়ে আগ খোলা হয়,
আগে দিয়া রুজি রোজগার বাড়ে, সুখ শান্তির জীবন আল্লাহ দান করে। এল্লাগি তেরাবির ভরেও সময় অধিকাংশ মোবাইল না কাটাইয়া মিলাইয়া এক ঘন্টা কোরআন তিলাওয়াতে হাজত নামাজে দোয়ায় তসবি এক ঘন্টা কাটাইন না সময়, এক ঘন্টা বাদে ও ইচ্ছা মোবাইল চালাই নাও আমি ইজাজত দিয়ে বুঝাইছে, ও মোবাইল চালাও বাধা নাই, তবে ঘুমাই গেছুন গিয়া গুমানির পরে রমজান মাসের মধ্যে সারি খাইবার সময় বড় মকবুল সময়। আল্লাহ কোরআন কইছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাত আল্লাহ, রমজান মাসের মধ্যে বিশেষ করে প্রত্যেক দিন রাত্রির মধ্যে আমি আল্লাহ বাক রব্বুল আলামিনে তোমাদের জন্য রাত্রিবেলা একটা নামাজ দিলাম, যে নামাজটা নফল নামাজ তাহাজ্জুদের নামাজ, অত বালা একটা সুবর্ণ সুযোগ রমজান মাসের মধ্যে সাহরি খাইবার সময় মা বইন হলে যেন খানি বাড়িতরা, আর এই সময় আপনি মুখ হাত দোয়াত গেছেন বাথরুম বা পুষ্করণীত, ও সময় অজু করি লাগবা, অজু করিয়া দুই রাঘাত চার রাঘাত ফারন্তে আট রাঘাত ফারন্তে এত্তাকি উঠতে বারো রাঘাত, আর ফারন্নাতে দুই রাঘাত বেলা সমাজ কম বড়িয়া আল্লাহর কাছে দোয়া করবা মকবুল সময়, তাহাজ্জুদের সময় দোয়া করলে সেই দোয়ারে আল্লাহ ঘুরাইয়া দেন না। এর জন্য দয়া করিয়া রমজান মাসের মধ্যে যারা আমি কই আর যারা অত সুবর্ণ সুযোগ পাইয়া তাহাজ্জুদের নামাজ পড়িত্রা না, এল্লাখান কম বক্ত মানুষ আর জমিন হইতে পারেন না, দয়া করিয়া সারা রমজান মাসের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়বা, চাহরি খাই কোয়ার টাইম টেবুলে আজানোর আগে জানানের লগে লগে খানি বন্ধ করন, ফজরের নামাজ খানাই দা পড়িয়া ঘুমাইবা, ঘুমটাও আপনার এবাদত অন্য হইব। যখন দিনের বেলা ঘুমন্ত অবস্থায় হঠাৎ কোনো পুরুষের যদি একতেলা মই যায় গিয়া রোজা ফাঁসি দেয় না, জলদি গোসল করি লাগবা, আল্লাহর বন্দে গান আপনার রোজা ঠিক আছে, তবে রমজান মাসের মধ্যে কেউ যদি বলে আপনার কোনো জিনিস যদি মুখে দিলায় তাহলে আল্লাহর বন্দে গান রমজান মাসের মধ্যে ইলা বলে কিচ্ছু খাইলে জলদি করি কুল্লি করিলে এইবার রোজা নষ্ট হইত না, একবারে বেবুলে দিলেন নানি মুখু আখতা ফয়লা ফয়লা হ্যাঁ বেবুলে আখতা কিচ্ছু দিলাইছ রোজা আপনি রাখতে পারডান, বাইরে আসুন কোন প্রবাসে আসুন বেঙ্গালুর চেন্নাই আপনার দেশ আসুন বিভিন্ন রাজ্যের মধ্যে সেহারি খাইবার কোনো ব্যবস্থা নাই, খাওয়া যায় না, একমাত্র সন্ধ্যার বেলা খাইলা রাতকুর ডিউটি পড়লো বহু দূর হয় খাইবার কোনো ব্যবস্থা নাই, তাও আপনি ব্যবস্থা করতে যেহেতু ফরজ রোজা একবারে কোনো সাহারা নাই, হয়তো কোনো কোম্পানিতে আসনি নো রোজা রাখতে দেনা, তবে আপনি পরহেজ কর্তা রোজা মাস বাড়ি দেয় যাইদা, আচ্ছা ব্যতিক্রমে আসতে একদিন এক জায়গাত গেছেন আপনারে খাইতে দেন না সাহরি ইফতার করতে দেন না রোজা রাখতে দেন না, খাইলা কোনো বাধা নাই, যদি বুঝো নিলা তাহলে আপনি ফরজ রোজার জন্য পরহেজ করিয়া সরিয়াই যাইতা, যে জায়গার মধ্যে খাওয়ার ব্যবস্থা আছে ও জায়গাতে আপনি যাইতা, কারণ এগুন ফরজ রোজা এগুন আপনি ইচ্ছাকৃত অবস্থায় আপনি ছাড়লে গুণাগার হইবা, আর এগুন তোর বড় কফর আপনার আমার উপরে লাজিম হয়ে যায়। সোম আর রোজার আরবি হইল গিয়া সোম, সোম শব্দের অর্থ হইল গিয়া খাওয়া পিয়া জিমা, এই তিনটার তাকি বিরত থাকা আমরা খাইতাম না কোনো জিনিস পিয়াস মারতাম না, জিমার তাকি আমরা মহরুম থাকতাম আল্লাহর বন্দেগান, এর জন্য দয়া করিয়া এই পবিত্র রমজান মাসের মধ্যে আল্লাহকে ওয়াস্তে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা ফরর মাত ইবাদত গিল্লাত তাকি আমরা বাসিতাম, রমজান ও ফরর মাত ফরর ইবাদত তাকি আমরা বাসতাম, বুঝেন ফরর নিন্দা ফরর ইবাদত যেতাম, রমজান মাস নমাজও মানুষ বেশি আসেন কারণ রমজানও নমাজ একটু বেশি ফলই নেন ফল, রমজান আর নইলে এগারো মাসের মাঝে ও মাসের নমাজ একটু বেশি ফলে ফজিলতর মাস জানিয়া রমজান মাস কিছু অবসরতা হয় আর শয়তানু বান্ধা, আল্লাহর রাসূলে কইছেন ইজা দাখালা রমজান ফুতিহাত আবওয়াবুস সামা, রমজান মাসের মধ্যে যেই সময় রমজান আরম্ভ হয়ে যায় তখন আসমানের দরওয়াজা গুলা আল্লাহ খুলিয়া দিলেন, ওয়া ফি রওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরওয়াজা গুলা রোজা মাস আল্লাহ খুলিয়া দেন, ওয়া উগলিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরওয়াজা আল্লাহ বন্ধ রাখি দেন, ওয়া সুলসিলাতিশ শায়াতিন, শয়তানদের আল্লাহ কি করেন বান্দিয়া রাখি দেন জিনজুর দিয়ে বান্দিয়া রাখি দেন, ওয়া ফি রওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রহমা, অন্য রওয়ায়াত আইছে রমজান মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত নাজিল হইয়া থাকে।
এর লাগে রহমতের দরওয়াজাও খোলা হয়, আসমানের দরওয়াজা খোলা হয়, শয়তান বান্দিয়া রাখি দে। ও রমজান ও মসজিদও বেশিরভাগ আমরা নমাজও যাই, যাইতা পালা জিনিস আমি কইয়ার, তবে রমজানের নমাজ পড়ার পরে জোহরের নমাজের পরে আসরের আগে আমরা মসজিদও একগুলো লম্বা হয়ে যাই, হয় একজন বইলাম গল্প করার, আচ্ছা আপনি এই সময় অবসর তিলাবত করেন, এক ফাড়া দুই ভাড়া তিলাবত করেন, তসবির মধ্যে থাকল, জরুরত বালা কোনো গল্প আছে মাত আছে, বালা প্রশংসা মাত, মসজিদের মাত, কোনো একটা বালা মহফিলের মাত, কোনো কুটুমর মাত, কোনো বিবাহের কোনো বালা মাত, এইভাবের যদি কোনো মাত থাকে যেটা মাত কোনো ক্ষতিকারক নয় খারাপ নাই, মাতক আপনার রোজার মধ্যে কোনো নকশা নাই তো নাই, আর আপনি যদি ফরর মাত লইয়া আইন ফরর জীবত যদি করিয়া থাকত, অন্যর যদি নিন্দা করেন, অন্যর আয়ব যদি তুলিয়া ধরেন, আল্লাহর বন্দেগান রোজা রাখবা, কিন্তু এই রোজাটা বেশিরভাগ টুটি যায়, এর জন্য আল্লাহর বন্দেগান রমজান শরীফের মধ্যে দয়া করিয়া ফরর নিগিবত গিল্লাত থাকি আমরা বাঁচার চেষ্টা করতাম। ফাইলা এক, দুই নম্বরে নবীজিয়া ফরমান, রমজান মাসের মধ্যে তুমি দেন কি করিও না, বেশি শরীরও আরাম দিতে না, তেল মালিশ করতে না, বেশি না জরুরত, বেশি যদি তেল মালিশ করেন বলে আরাম হয়ে যাবে, রমজান মাসের মধ্যে বেশি পানির ডুবাইয়া বলে পানির তৃষ্ণা লাগছে যাই কি ফসকুর গলা পর্যন্ত ডুবাইয়া আধা ঘন্টা থাকি যায়, ও যেন পানি খাইল, ইলার নিয়তে গেলে আপনার রোজা ফাঁসি হয়ে যাইব, শরীরও বেশি পানিও খাওয়াই দানা, রমজান মাসের মধ্যে গড়গড়া না করা উত্তম, কারণ গড়গড়া করতে পানি বিগড়ে যাইতে কি ভারে ওজুর হালত। এই রমজান মাসের মধ্যে কোনো মহিলা পেটে সন্তান গর্ভধারণ করছেন, গর্ভের মধ্যে প্রবলেম আইজার গিয়ে ডাক্তারে কইছে তুমি এমত অবস্থায় রমজান মাসের মধ্যে তুমি রোজা রাখিও না, হয় একদিন পরে রাখবায়, মারাত্মক কোনো অসুবিধা যদিও ডাক্তারে সাজেকশন দেয় মহিলার গর্ভ নষ্ট হয়ে যাব, পেটের সন্তানের ক্ষতি হয়ে যাইব, এই মহিলার লাগে কনসিডার আছে তেন রোজা বর্তমানে স্থগিত রাখব, পরে তা নাকি করবা রোজা রাখবা, যতটা খাবো হইব ততটা রাখবা। আর কোনো মহিলা বাচ্চা ফাইলিশন দেড় দুই মাস তিন মাস হয়েছে, দুধের সংখ্যা কম, তার স্তনের মধ্যে দুধ কম, রোজা রাখলে বিলকুল তার দুধ শুকাই যায় বা দুধ থাকে না, বাচ্চার ক্ষতি হয়ে যায়, বাচ্চা খান্দে বাচ্চার একবারে ক্ষতি বেশি হয়ে যায়, তবে যদি দেখা যায় দিন কোলা নিয়ে যায় ল্যাক্টোজিন দিয়ে বাচ্চারা কোলা নিয়ে যায় রাত্রে খাওয়া নিয়ে যাইব, ইলা যদি দেখা যায় কোনো মহিলা রাত্রে ইফতারের পরে দুধের সংখ্যা বাড়ে কোনো বাধা নাই, দিন কোলাই কোয়া কোনো সুরত, আর যদি দেখা যায় বলে না রাত্রেও দুধের সংখ্যা কমে যায় দিদের সংখ্যা দিনও কমে যায়, তাহলে মা কি করকা রোজাটার স্থগিত রাখকা, কারণ বাচ্চার ক্ষতি হইত না বাচ্চাটা মরত না, কয়েক মাস গেলে গিয়ে বাচ্চাক সবল হয়ে যাইব, আপনি রোজা রাখকা। আল্লাহ কোরআন কইছেন ওমান কানা মারিদান, আপনি যদি বেমার যদি তখন হেমন বেমার, এমন বেমার খানি নাই ফানি মোটামুটি সামান্য খাইতে পারেন, খাওয়ার কোনো বস্তু খাইতে পারেন না, সাহারি খাব হইল গে সুন্নত, ইফতার কর হইল গেও সুন্নত, সাহারি খাইতে পারডানা, ইফতার করতে পারডানা, মধ্যখানত তিন চারবার ঔষধ খাওয়া লাগে, ডাক্তারে আপনার নিষেধ করছে বা আপনি দেখরা এই হালতে আপনার অসুবিধা হয়ে যায়, অমান কান আমারই দান, এই হালত আপনি বেমারি অবস্থায় রোজাঠারে সারি দেখা, পরবর্তীতে আপনি কি হরক্কা রোজা রাখা, রোজাদার অবস্থায় দিনের বেলা কোনো পুরুষে যদি বমি যদি করিলাই অধিকাংশ অচেতন হয়ে যা দুর্বল হয়ে যা রোজা ভাঙ্গিলা, আল্লাহর বান্দায় বমি অধিকাংশ করলে রোজা ভাঙ্গিলাই তো বুঝাইছো নিবার, এলাই মারাত্মকভাবে যদি বমি করে যদি বেশিরভাগ বৃত্তের কিচ্ছু রয়েছে না, অস্থিরতা অশান্তি, এখন মেডিসিন না খাইলে মানুষ মারা যাইব, এর লাগে আল্লাহর বান্দেগান শরীয়তে এখতিয়ার দিছে মারাত্মক কোন মারাত্মকভাবে তোমার সেন্স যার গিয়া হলা অবস্থা অচেতন হয়ে গেছো গিয়া হাত লাড়িতে পাড্ডায় না, তুমি রোজা ভঙ্গ করিলা বাঙ্গিলাও পরবর্তীতে রাখিলাই ভাই, আমরা একগুলো কইমু মল্লে মরি গেছে গিয়া রোজা ছাড়তাম নাই, বলা আছে রে একগুলো দম যার গিয়ে বলবেন না রে বা ছাড়া নাই, এখতিয়ার আছে খাইন না খাইতে পারবে, তবে এখতিয়ার থাকলে যেসব সুবিধাবাদীর এখতিয়ার নাই, এখন এই বমির কথা শুনিয়া যদি কেউ মুখিদে আঙ্গুলার এতরা আনিলে যদি হয় বমি করে নিছি হইতো নাই বুঝাইছি, এখন যদি কোন চুড়াকালি ভেটর বিষের দল গিয়া হইলা যার বার ক্ষমতা নাই ভেটর বিষে আসার বিষা খাই
আপনার রোজা ভাঙিতে পারতেন না, আপনার ইঞ্জেকশন আছে বেদনার, বেদনার ইঞ্জেকশন মারতে পারবা, মারাত্মক কোনো রোগের ইঞ্জেকশন আপনি মারতে পারবা। যাই যাচ্ছে কোনো মারাত্মক রোগের একটা বেদনার সেলাইন, বিভিন্ন ধরনের অসুবিধার নারপর সেলাইন আছে, ভিটামিন যুক্ত না এটার রোগর, ইটা মারতে পারবা। তবে ভিটামিন সেলাইন না, ভিটামিন কোনো ইঞ্জেকশন না, ইটা মারলে আপনার রোজা ভাসিত হয়ে যায়, বজেটায় ফেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। তাই আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া এই যে রমজান মাস, আপনার আমার বিশেষ করিয়া যেন রমজান মাস সামনে আসতে আছে, রমজান মাসের কোনো মহিলা আপনার স্বামী বড় জল্লাদ থাকত সবজির মধ্যে লবণ কম হইলে আমরা বুঝতাম এখান মহিলা লবণ কম দিছন, বা বুঝতেন না ব্যতিক্রমে কোনো সময় কম হয় লবণ ফুরাইয়া খাইলি দা। আমরা মা বই নগলে লবণ কম দেন বলে এখানে বেশি হইলে নষ্ট হয়ে যাইব, কম হইলে ফুরাইয়া খাওয়া যাইব। ইরা স্বামী আসন কম হইল মায়ের আর বেশ হইল মায়ের, এই যেন জল্লাদ স্বামীর কারণে মহিলার এখতিয়ার আছে, এই মহিলা জিব্বার মধ্যে সবজির শিরা দিয়ে লবণ চেয়ে আবার কুল্লি করি ভালাই দিদা। ইলা আসুন না আমরা দেশ জল্লাদ মুখা জল্লাদ, খালি গরম রোজা মাসে এলে ইলা ওই তালাক পর্যন্ত দিলে নে, ইলা তালাক পর্যন্ত দেব হয়ে যায় গে রমজান মাস। এর পরে রমজান মাস বিশেষ করিয়া দেখুন রমজান ব্যতীত কুটুম্বাড়ি গে নাই আর রয়ে গেছো নি একদিন ফাজিল বেটি, ইতিয়া আর উপায় নাই একদিন ফাজিল রইতা নি, কত গাইল আর কত জাত বাদেইতা, কত পুষ করার লাগে, কত কৈবত দেওয়া লাগে বলে না। একটা বেটি মানুষ একদিন রই গেছে গিয়া বাপর বাড়ি গিয়ে টান দিছে, রই গেছে ভাজির এক অসুবিধা, ইটা কনসিডার করতা, ইটা যদি কনসিডার করেন না কিছু মায়ার নজরে চাইন না, ইটা মানুষ নু রইতা না, ইটা বেটিন কনজন কোনোদিন রইবেন জি না। ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া দয়া করিয়া রমজান মাসের মধ্যে সবজির যদি লবণ যদি কম হয়ে গেছে মাটি দেয় না, চুল একটা ভরে গেছে লম্বা চুল, মাথার যে চুল যেটা আছে বাত পাইছন সবজিত পাইছন, নখরত করে খাইন না মানছে তবে খাইতে পারবা, মহিলাগুলোর যদি মাথার লম্বা চুল যদি থাকে কোনো বাধা নাই খাইতে পারবা। আমরা নখরত করে খাই না, ইহা তককে মাসি সবজির মধ্যে পড়ে গেলেও খাইতে পারবা, মাসির এক ডানার মধ্যে বিষ থাকে জহর আর এক ডানার মধ্যে শিবা, সবজিত পড়লে দেখবা মাসিটা এক সাইড মারিয়া বিষ সাইড এলা পড়ছে, আপনি যাথা মারি ডুবাই দিবা, শিফা যে ডাকনা আছে ওখানের কারণে শিফা হয়ে যাইব গিয়া। সুবহানাল্লাহ, ওজন শিফা হয়ে যাইব গিয়া, এর কারণে আমরা খাই না নখরত করে। আল্লাহর বন্দেগান মাসি ফড়ি গেলে আমরাও খাই না, চুল ফড়ি গেলেও খাই না, চুল বিশেষ করিয়া ফড়ছে আপনি মহিলারে বুঝান মা বই নকল সচেতন, চুল বান্ধিয়া ভাগ করকা, চুল বান্ধিয়া নমাজও মহিলাগুলো পড়ি দা। আমরা পুরুষ জাত মাতার মধ্যে তকি নাই নমাজ হয়ে যাব, কিন্তু মহিলাদের নমাজ আল্লাহ কবুল করে না, মাতা যদি ঢাকা থাকে না। লা তুকবালু সালাতাল হাইজিন ইল্লা বিখিমার, আল্লাহর রাসূলের ফরমান মহিলাদের নমাজ কবুল নাই মাথায় যদি রুমাল থাকে না, খিমার থাকে না, মোটামুটি মাথা যদি ঢাকা থাকে না মহিলাদের নমাজ আল্লাহ কবুল করে না। এর জন্য বিশেষ করিয়া রমজান মাস ইফতার সামনে লইয়া বসবাম, বসিয়া সামান্য সময় দোয়া করবা, এই সময় দোয়া কবুল। আর বাজার তাকি আনতে সময় ইফতার মাঞ্চরে ফতো খালি দেখাইয়া দেখাইয়া না আনা খান বালাম, গরিবে দেখবো আমি বড় ঠান্ডা নিয়ার বড় তরমুজ আনিয়ার বালা বালা ফল লইয়া ইয়া। বাজার থাকি মাছ আনতে সময় আমরা দনি যারা আছি দনি হলে মনে হরকা, বড় মাছ বালা বালা ফলমূল ইতাও দেখাইয়া হাত লটকাইয়া জাকড়াইয়া আনতায় না, আনা যাই যাচ্ছে খেনে কোয়া হয়েছে জাননি, গরিবে দেখি আফসোস করব হায় রে হায় আই আমার টেকা পয়সা নাই, তো বালা বালা ফলমূল আনিয়া মানুষে খাইদরা অমুকর টেকা আসলো গতিকে খান, বড় মাছ লুটকাইয়া আনতায় না লুকাইত অবস্থা নন, ইফতারের ফলমূলই তার লুকাইয়া নন, দেখছে গরিবে তারে দেওয়ার চেষ্টা কর, আর ইফতার ইফতার করব বা ইফতার একটা সামনে রাখিয়া করবা। তবে ইফতার করতে সময় এক জিনিস খেয়াল করবা, আমরা ইফতার রক্ত একটা খুশি, রোজাদারের দুই খুশি, এক হইলো ইফতার রক্ত আর এক কিয়ামতের দিন দুই খুশি। তো যাই হোক রোজাদার হলে ইফতার করতে সময় আখটা বেশি খেতাম না, আমরা সারাদিন রোজাদার থাকি
আমরার যে লিভার পেট যেটা আছে স্টমাক যেটা আছে এটা খুব ফাটি যায় দুর্বল হয়ে যায়, কিচ্ছু থাকে না তো ভেটো দেখেন নাই জোর বাজার কিচ্ছু রইল নাই, একবারে জোহরের পরে লিভারটা আটিয়া দুর্বল হয়ে যায় গিয়া এই সময় মাগরিব রক্ত আপনি আখতা দড় দড় জিনিস যেমনে ফেটো ডালিলাম লিভারে হজম করতে পারে না, লিভারে ডাইজেস্ট করতে পারে না, এর লাগি লিভারে ডাইজেস্ট না করার কারণে এমন অবস্থায় মানুষে বাদে থেরাপিও করতে পারেন না, গলা বাই উপরে দি খালি মারে মারেন না, বালা ফল খাইন বালা ফলর ফ্রুট খাইন কথা জীবনে যেটা ফায়দাজনক কথা খাওয়ার চেষ্টা করক জীবনে আপনি ফায়দা মন্দ হইবা। এর জন্য ইফতার রক্ত আখতা শক্ত জিনিস সারা ফেটো দিন না জানি হজম হইতো না বাদে থেরাপিও মিস হইব, আর কিছু খাইয়া ইফতার করা সুন্নত মিটা দিয়ে খাজুর বা মিষ্টিওয়ালা মুখ দিছুন খাজুর দিয়ে নবীজি ইফতার করতা সুন্নত খাজুর দিয়ে ইফতার করলা সামান্য ঠান্ডা ইতা ইতা খাইলা শরবত দুর্বত খাইলা বা যাও নরম জিনিস খাকুয়া ইফতার রক্ত যাও খাওয়া বালা বেহতর, বড় বড় ডাক্তার হলে যাও হয় আমরা একগুলো কবা ইয়া আল্লাহ ইন যাও খাই বুঝা যায় গরিবে মনে হয় যাও খাই না জি না যাও সারায় খাইতা হিসাবে খিচুড়ি বরঞ্চ ক্ষতি গু ডাইল থাকে আপনার খালি বেটর ডাইল বললেও গ্যাস হয়ে যায় ওই না রাখুন চাই যাওটা পাল্লা করি যাও বানাইলে খিচুড়ি তুইয়া যাও খাইবা খাওয়া লাগবে যাও সামান্য খাইয়া নমাজও লাগি যাইবা মাগরিবর নমাজ আর একবারে না খাইয়া নমাজও লাগবা না কারণ নমাজও লাগবা মনে হয়ে যাবো একটা জিলাপির কথা ইফতারের কথা বুঝাইছ এর লাগে মোটামুটি খাইয়া আপনি নমাজও লাগে যান নমাজের ঘরে বাকিটা খায় তেরাবির নমাজও যায় আল্লাহর বন্দে গানের জন্য দয়া করিয়া আর রমজান মাসের মধ্যে কি আছে বলে সবে কদরের একটা রাইদ আছে আল্লাহর রাসূলে ফরমান মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহর রাসূলে ফরমান মান কামা লাইলাতাল কদর গফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, রাসূলুল্লাহ ফরমান যারা শবে কদর পাইল সবে কদর লাগি রেডি হইল এরার তাম গুনাগাতারে আল্লাহর যাতে মাফ দিলাই, সবে কদর মানে তকদির, সবে কদর মানে আমরার তকদির, আল্লাহর রাসূলের হাদিস মিশকাত শরীফের হাদিস বাবু ঈমান বিল কদর সেই হাদিসের মধ্যে আনছন সেই বাবার মধ্যে একটা হাদিস আনছন আল্লাহর রাসূলে ফরমান কাতাব আল্লাহু মাকাদিরাল খালায়িক ক্বাবলা আন ইখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ بخمسين ألف سنة قال وكان عرشه على الماء بابو ইমান বিল কদর সে হাদিসটা আনছেন মানুষের মুকদ্দর সম্পর্কে তাকদীর সম্পর্কে সেই হাদিসটা আনছেন মানুষের তাকদীর কেমন আগে লাগাইলো।